নিশি দিবা নিশি। শুধু নিজে উদ্যোক্তা হবেন এমন নয়, নিজের সঙ্গে শহর নগরের মানুষকেও যুক্ত করতে হবে কৃষিতে। শহরে বসেও এক একজন হবেন আম আর ফল বাগানের মালিক। এই স্বপ্নের সূচনাকারী একজন তরুণ জাহিদ চাকলাদার। তিনি 2012 সালে ঢাকা থেকে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কুল উপজেলার রাতুর গ্রামে জমি লিজ নিয়ে শুরু করেছিলেন আম বাগান। তারপর একের পর এক অনেক মানুষকে আমবাগানে বিনিয়োগ করতে আগ্রহী করে তোলেন। শুরু হওয়ার এক যুগ পর সেটি এখন বিস্তৃত এক আমের বাগান। আমের পাশাপাশি বছরব্যাপী উৎপাদন হচ্ছে নানা রকম ফল আর গবাদি পশুর খামার। সৃষ্টি হয়েছে 75 বিঘার সমন্বিত একটি কৃষি খামার। আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড়া করানোর চেষ্টা করেছিলাম, যেই প্ল্যাটফর্ম আমরা তৈরি করে দিব, এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্যার একজন ব্যাংকার কিংবা একজন চিকিৎসক অর্থাৎ নগরের ব্যস্ত মানুষটা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের মাধ্যমে সে বৃক্ষরোপণ করতে পারবে স্যার, এবং সেই বৃক্ষরোপণ করলে একদিকে সবুজায়ন হবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে, অপরদিকে স্যার নিরাপদ খাদ্য উৎপাদন হবে, সে নিজে খাবে এবং তার প্রতিবেশী আত্মীয় স্বজনকে দিতে পারবে। আমার ইচ্ছা ছিল কৃষি কাজটা শুধু কৃষকের বোঝা না, কৃষি আমাদের সকলের দায়িত্ব, তো সেইটা আমরা যার যার অবস্থান থেকে যেন আমরা ভূমিকা রাখতে পারি। একজন ব্যাংকার অর্থ দিয়ে সে ভূমিকা রাখছেন, একজন চিকিৎসক অর্থ দিয়ে ভূমিকা রাখছেন, তার এই অবদানের কারণে কিন্তু আমার মতো একজন উদ্যোক্তা আজকে এত বড় একটা বাগান করতে পেরেছে এবং আমার মাধ্যমে শত শত মানুষ আজকে কৃষিকাজে সম্পৃক্ত হতে পেরেছে। দর্শক, এর আগেও জাহিদ চাকলাদারের ব্যতিক্রম উদ্যোগটির কথা তুলে ধরেছি আপনাদের সামনে। শহরের মানুষগুলো শহরে তাদের বিনিয়োগ, কেউ অ্যাপার্টমেন্ট, কেউ ফ্ল্যাট, মানে কেউ তাদের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে। তো আমি দেখলাম যে এখানে মাত্র অল্প পয়সায় যদি কেউ একটু জমি কেনে তাহলে তার এখানে আমাদের কৃষিটা অনেক ডেভেলপ হবে। আমি মানুষকে যদি শুধু সাপোর্টটা দিই যে আমি কৃষিটা মানুষকে গড়ে দিব, পরিচর্যা করব এবং যারা চাইবে আমার সাথে নিজের বাগান পরিচর্যা করতে তাদেরকেও আমি সুযোগ করে দিব, তাহলে মানুষের একটি করে সবুজ স্বপ্ন মানুষের পূরণ হবে, প্রত্যেকের একটি বাগান সম্ভব, বিষমুক্ত ফল খেতে পারবে। আমরা দেখেছি ছাদে অনেকে কৃষি করে, আসলে ছাদ কৃষিটা অনেকের পক্ষে করা সম্ভব হয় না, কারণ অনেক একটা অ্যাপার্টমেন্টের মালিকের একটা ছাদে করার সুযোগ হয় না। তো তাদের জন্য এই এক খণ্ড জমি অনেক বড় প্রাপ্তি। সেই থেকেই আমরা মানুষের সাথে একটু সার্ভে করি, আলোচনা করি এবং মানুষ ব্যাপকভাবে আমাকে স্বাগত জানায় যে তুমি যদি করো তোমার সাথে আমরা আছি। তারপরে এই বিশ্বাস আস্থা রেখে আমার সাথে অনেকে আসলো। আমরা প্রথমে কিছু জমি কিনলাম এই অঞ্চলে, 3 একরের মতো বাগান করলাম, এটা আস্তে আস্তে তাদের মুখ থেকেই ছড়ালো যে তারা পেয়েছে, তাদের বাগান হয়েছে, তারপরে তাদের আত্মীয় স্বজন কিনতে শুরু করলো। চলতি মরশুমে সমন্বিত খামারে 45 বিঘা আয়তনে চাষ করা হয়েছে আম, বেশিরভাগ আম্রপালি, হাড়িভাঙা আর বাড়ি চার জাতের। জানা গেল এবার 200 জনকে সম্পৃক্ত করেছেন 280টি প্লটে। সর্বনিম্ন 5% থেকে শুরু করে 1 একর পর্যন্ত এক একজন প্লটের অংশীদারও এখানে রয়েছেন। আপনি দেখতেই পাচ্ছেন স্যার, 7 বছর আগে যখন আপনি এসেছিলেন তখন গাছগুলো বেশ ছোট ছোট ছিল, তখন গাছগুলোতে নতুন নতুন ফল আসা শুরু করেছিল এবং সেই গাছগুলো আজকে এখন অনেক বড় হয়ে গেছে এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর ফলন হচ্ছে, এবছরও প্রচুর ফলন হয়েছে। আর 7 বছর আগে স্যার যে পার্থক্যটা ছিল, আমরা স্যার বাগানটা শুরু করেছিলাম আলট্রা ডেন্স প্ল্যান্টেশন পদ্ধতিতে, অর্থাৎ ঘন ঘন গাছ লাগিয়েছিলাম। তো এই যে গাছগুলো স্যার বড় হতে প্রায় 8-10 বছর সময় নিল, 7-8 বছর সময় নিল, এই সময়ের মাঝখানে স্যার আমরা এই মাঝখানের সারি থেকে অনেক ফল খেয়েছিলাম। এখন স্যার এই গাছগুলো বড় হয়েছে, আমরা ওই গাছগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি। তো এটা আমাদের একটি সফল আইডিয়া ছিল, আমরা সফল আইডিয়া এটা মানে সফল হয়েছি এবং সেই চারাগুলো দিয়ে আমরা আবার অনেক ক্ষেত্রে আমাদের বাগানকে আমরা আরও এক্সটেনশন করতে পেরেছি, অর্থাৎ নতুন জমি কিনেও আমরা সেই বড় বড় চারাগুলো আমরা কেটে রিপ্ল্যান্ট করতে পেরেছিলাম স্যার। আমাদের আমের যে ভ্যারাইটি এখানে আমরা এখন, ওই সময়তে স্যার আমাদের শুধু আম্রপালি উৎপাদন হতো ছোটো গাছ অবস্থায়, এখন স্যার এটাতে আমাদের হাঁড়ি ভাঙা হচ্ছে, ল্যাংড়া হচ্ছে এবং গোপালভোগ হচ্ছে, বিভিন্ন প্রজাতির ফল আমাদের হচ্ছে স্যার। এখন আমাদের আমের পাশাপাশি আমাদের লিচু বাগান আছে এবং মাল্টা বাগান করেছি, বিশেষ করে বাড়ি এক জাতের মাল্টাটা আমাদের এখানে খুবই ভালো হচ্ছে। এই এছাড়াও আমাদের আমরা এই প্রকল্পের পাশাপাশি আমরা গবাদি পশু, গরু, ছাগল, হাঁস, মুরগি এবং মাছের একটা প্রকল্প হাতে নিয়েছি, সেটাও একটা লোকেশনে
সেটার জন্য স্যার আমরা এটা এক্সটেনশন করতে পেরেছি। আল্লাহর রহমতে স্যার আপনার দোয়ায় এটা আমরা করতে পেরেছি। আর আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই স্যার। আসলে আমরা যখন শুরু করেছিলাম, শুরুর দিকে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল, কিন্তু স্যার যখন আপনি বাগানে আসলেন, আপনি অনুপ্রেরণা দিলেন, আপনার প্রতিবেদন প্রচার হওয়ার পর মানুষের আস্থা বেড়েছে এবং আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আরও এগিয়ে যাচ্ছি। এবং অত্র এলাকায় অনেকেই স্যার আপনার প্রচারের ফলে এই প্রকল্প নিয়ে আগ্রহ দেখিয়েছেন এবং তারাও আমার দেখা দেখি এখানে আম বাগান করেছেন এবং অন্য অন্য বাগানগুলো করছেন, একই পদ্ধতিতে তারাও বৃক্ষরোপণ করে লাভবান হচ্ছেন স্যার। এই যে তোমার এই দেখো, আমরা এই যদি আমরা দেখে থাকো, এটা আমরুপালি আম, কত সুন্দর সাইজ হয়েছে, এক একটা বড়, তিনটা থেকে চারটা কেজি হবে, ঠিক এই সাইজের আমটা বাড়তে হবে, খুব সুন্দর হয়েছে। এবং আমের দেখো, এই ঠিক এই ডগাটা এভাবে রাখতে হবে, তোমরা দেখেছো ও কিন্তু খুব সুন্দর করে আম পেরেছে, এইভাবে রাখতে হবে এবং এই আমটা এসে আস্তে করে কেরেটে এভাবে রাখতে হবে, ঠিক আছে, বড়াটা না ছোটে। আর যেন একটা আমের উপরে একটা আম যেন শব্দ না করে, আঘাত না করে, আঘাত করলে কিন্তু ওই জায়গাটা থেকে পচন শুরু হবে। এখন আমের ভরা মৌসুম, বাগান থেকে নিয়মিত আম পাড়া হচ্ছে, সতেজ ও বিশুদ্ধ এই আমই পৌঁছে যাবে শহরে বসবাসকারী শৌখিন বাগানিদের কাছে। আজকে আমরা শুরু করেছি আমাদের বাগানের একটা শুরুর অংশ থেকে, এর হচ্ছে পশ্চিম অংশ। এই অংশের যে প্লটের মালিক এখানে যারা আছেন, এই পুরো প্লটটাতে টোটাল 20টা ইউনিট করা আছে। এই ইউনিট হচ্ছে আমাদের জনাব হাবিবুল্লাহ সাহেব নামের একজন ক্লায়েন্ট, তার বাগান দিয়ে শুরু করেছি পশ্চিম পাশ থেকে। এবং এই যে এভাবে আম পাড়া হচ্ছে, এই আমগুলো সুন্দর করে এগুলো প্যাকেজিং হবে, তারপরে ঠিক তার যে চাহিদা আছে, সে হয়তো তার বাগানের আম হয়তো হবে এখানে 6 মণ 7 মণ তার ইউনিটের আম হবে বা তারও বেশি হতে পারে। তো তিনি যেই পরিমাণ আম গ্রহণ করতে ইচ্ছুক ঢাকা থেকে তিনি খেতে চান, অর্থাৎ তিনি আমাকে বলেছেন যে তিনি 3 মণ আম নেবেন আর বাকি আম তিনি বলেছেন বিক্রি করে দিতে। তো তিনি যে আমটা নেবেন সেই আমটা এখন পাড়া হচ্ছে, বাকি আম গাছ থেকেই আমরা এখান থেকে বিক্রি করে দেব, তার জন্যই সুন্দর করে এটা পাড়া হচ্ছে স্যার। কারণ ইন্ডিভিজুয়ালি এক একটা প্লটের এটা করা একটু কঠিন এবং সেক্ষেত্রে কারো তারতম্য হয়ে যাবে, কারো কম হবে, কারো বেশি হবে, অনেকের মন খারাপ হবে, তো সেটা না করে আমরা একটা সমন্বিতভাবে গড়ে গড় করে দিয়ে থাকি, এভাবে এটা আমরা শুরু থেকে করে এসেছি। এবং সবাই তাতে হ্যাপি, খুবই হ্যাপি, কারণ সবাই বলে যে হ্যাঁ আমরা সবাই একরকম পাবো, এটাই ভালো। কারণ কারো বাগানে যদি কেউ কম পায়, কেউ বেশি পায়, তখন তার মন খারাপ হবে, কারো বাগানের আম হয়তো নষ্ট হবে, এখানে ঝড় হয়, শিলাবৃষ্টি হয়, সেই ক্ষেত্রে দেখা যায় একটা অংশ নষ্ট হয়ে যায়। কিন্তু যখন আমরা গড় করে দিচ্ছি তখন সবাই সমান আম পাচ্ছে, কারো মন খারাপ হচ্ছে না, সেক্ষেত্রে এটাই সবাই আমরা অবশ্য আলোচনা করে এই সমাধানটা বের করেছিলাম সকল গ্রাহকের পরামর্শক্রমে। তবে তিনি বলছেন, জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক বিপর্যয় বেড়ে যাওয়ায় আমসহ বিভিন্ন ফসল উৎপাদনে ঝুঁকি বাড়ছে, বাড়ছে উৎপাদন খরচ। ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু হয়েছে, ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা দেখছি অতিবৃষ্টি হচ্ছে, কখনো অনাবৃষ্টি হচ্ছে, তো এই জন্য আমাদেরকে এক্সট্রা যে ইরিগেশন সেটাকে আমরা মানে ডেভেলপ করেছি, তো অটোমেটেড ইরিগেশন সিস্টেম আমরা করে দিয়েছি, যার ফলে আমাদের প্রচুর পানি দিতে হয়েছে, এতে আমাদের খরচ বেড়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের কারণে এখন যে পোকার যে বিষয়টা আছে সেটার আসলে অনেক রেজিস্ট্যান্স ক্ষমতা অনেক বেড়ে গেছে, তো এইটা অনেক চ্যালেঞ্জ নিয়ে আমাদেরকে এই পোকা থেকে বাঁচাতে একটু কষ্ট করতে হয়। এছাড়া শিলাবৃষ্টি, অতি ঝড় এগুলো একটু কিছুটা অনিয়মিত হয়ে গেছে, এটা যে কোনো সময় হতে পারে, তো এই চ্যালেঞ্জগুলো ছিল। চলতি মরশুমে দেশে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 25 লাখ মেট্রিক টন। এই বিপুল পরিমাণ আম শুধু স্থানীয় ভোক্তার চাহিদা পূরণে ব্যবহার না করে আমের বিভিন্ন পণ্য তৈরির মাধ্যমে মূল্য সংযোজন করা যেমন সম্ভব, একইভাবে রপ্তানি বাড়ানো। আমাদের আমটা যদি লোকাল চাহিদা না থাকার ফলে আমাদের আসলে আমটা এক্সপোর্ট করা উচিত বলে আমি মনে করি। এক্সপোর্ট না করলে আমাদের চাহিদার তুলনায় সরবরাহ বেশি হচ্ছে, এর ফলে আমের যে মূল্য সেটা আসলে পাইকারি মূল্য, বিশেষ করে আমরা যারা উদ্যোক্তা তারা আমরা আসলে আমের দামটা সঠিক পাচ্ছি না এবং এটা বাজারটাও খুব কম দামে চলে যায়। তো আমরা মনে করি যে এই আমটা স্যার যদি আমরা রপ্তানি করতে পারি, আমাদের বিশ্বের সরকার যদি এই ধরনের উদ্যোগ নেয় যে ম্যাসিভ মানে আমাদের যে চাহিদার অতিরিক্ত যে আমটা আছে সেটা যদি রপ্তানি করা সম্ভব হয়, তাহলে এটার আমাদের আমটা আমরা ভালো দাম পাবো।
যদি আমাদের কাছে চাহিদা আসে যে এটা এক্সপোর্ট করা যাবে, তাহলে আমাদের কাছে সরকারের যে 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 চাহিদা, তার যে রিকোয়ারমেন্ট, এক্সপোর্টের যে রিকোয়ারমেন্ট, সেটা আমাদেরকে দিলে আমরা অবশ্যই সেটা তৈরি করে দিতে পারবো। কিন্তু আমরা এমন কোনো নিশ্চয়তা পাচ্ছি না যে আমরা ওই কোয়ালিটির আম তৈরি করলে এটা এক্সপোর্ট হবে। তো যদি আমাদেরকে সেটা নিশ্চয়তা দেওয়া হয় যে আমাদের আমটা আমরা কোয়ালিটি মেনটেন করলে, এক্সপোর্ট কোয়ালিটি মেনটেন করলে নেওয়া হবে, আমরা সেভাবে করবো। কিন্তু আমরা সেটা মেনটেন করতে গেলে আমাদের পরিচর্যা ব্যয় এবং অন্য অন্য ব্যয় অনেক বেড়ে যায়, কিন্তু সেটা লোকাল প্রাইস থেকে অনেক, মানে এটা কম, আমরা লোকাল প্রাইস অনেক কম পাই, সেই পরিচর্যার খরচটা এখানে ওঠে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের, আমার যেটা মনে হয়, এই যে আমাদের দেশে এত আম হচ্ছে, আমরা যদি এইটাকে সারা বছর ধরে এটাকে কনজিউম করতে পারতাম বিভিন্ন প্রসেসের মাধ্যমে, সেটা হতে পারে এটা আমাদের আরও জুস কিংবা আমের আচার কিংবা আমের এটা পাল্প করে তৈরি করে রেখে সারা বছর ধরে যদি এটা আমরা সংরক্ষণ করতে পারতাম, তাহলে একদিকে সারা বছর ধরে আম পাওয়া যেত এবং আমরা যারা উদ্যোক্তা তারা আমরা আমের সঠিক মূল্যটা পেতাম। এবং আমি নিজে পরীক্ষামূলকভাবে দেখেছি, আমটাকে যদি আমরা 8 তাপমাত্রা 8-এর নিচে রাখি তাহলে এটা দীর্ঘদিন থাকে ডিপ ফ্রিজে। কিন্তু এইটা আসলে ব্যক্তিগত পর্যায়ে বেশি একটা রাখা সম্ভব হয় না, আমরা নিজেরা খেয়ে দেখেছি আমরা ভালো থাকে। তো যদি আরও, যদি আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ, যদি আমরা এটাকে ম্যাসিভ আকারে রাখতে পারি, রাষ্ট্রীয়ভাবে যদি পৃষ্ঠপোষকতা আসে, আমাদের এই আমটা সংরক্ষণ করে কীভাবে বিভিন্নভাবে প্রসেস করে এটা খাওয়া যায়, তাহলে স্যার এটা একদিকে যেমন আমের সঠিক ব্যবহার হবে, অপরদিকে আমরাও লাভবান হব। যদিও কয়েক বছর ধরেই পৃথিবীর বিভিন্ন দেশে আম শাকসবজি রপ্তানি হচ্ছে, প্রতি বছর একটু একটু করে এই রপ্তানির পরিমাণ বাড়ছে। গত বছর রপ্তানি হয়েছিল 1,700 মেট্রিক টন, চলতি বছরও এখন পর্যন্ত গত বছরের থেকে 1,000 মেট্রিক টন বেশি রপ্তানি হয়েছে, সম্ভাবনা রয়েছে প্রায় 4,000 মেট্রিক টনের। প্রসঙ্গত বলে রাখি, গত বছর আগ পর্যন্ত দেশে আম রপ্তানি হতো বাংলাদেশি প্রবাসীরা যেখানে বসবাস করছেন এমন এথনিক বা মহল্লাভিত্তিক বাজারে। এই জন্যে দেশের আম বিদেশে রপ্তানির পূর্বশর্ত মেনে আম উৎপাদন করার ক্ষেত্রে আমরা গত কয়েক বছর ধরে নিয়মিত প্রচার করে আসছিলাম। একই সঙ্গে সরকারও নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে গত 27 জুন চাপাই নবাবগঞ্জের নাচলে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদের নেতৃত্বে আমবাগান পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং মিশন প্রধানরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে বাংলাদেশের আম আমরা এখন যেটুকু রপ্তানি করছি বিদেশে, তার চেয়ে আরও বেশি যাতে করা যায়, তার জন্য বিদেশি ক্রেতা অনুসন্ধান আমরা না করে তারা, তাদের দেশের প্রতিনিধি যারা আছেন, রাষ্ট্রদূত যারা আছেন, তারাই তাদের দেশকে উৎসাহিত করবেন যে বাংলাদেশে তোমরা এই ফল নিয়ে যাও, এটা খুবই সুস্বাদু। এবং এর জন্যই উন্নত মানের বৈজ্ঞানিক পদ্ধতিতে আম চাষ করার জন্য এই সমস্ত এলাকাকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ধরনের সুবিধার দরকার। এবং আমরা অনেকেই আসি, অনেকের পরিবারের সদস্যরাও আছেন, তো আমরা একটা বড় পরিবার আসছি, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার বা কৃষি মন্ত্রণালয় একটি বড় পরিবার আমরা আসছি, আর পররাষ্ট্র মন্ত্রণালয় এটা উদ্যোগ নেওয়াতে আমরা আরও বেশি সম্মানিত হয়েছি। তাদের এই উদ্যোগের কারণে আজকে আমাদের যারা বিদেশি বন্ধু যারা আছেন, বন্ধু রাষ্ট্র যারা আছেন, তারা এখানে আসার সুযোগ হয়েছে। এবং তারা দেখেই তারাই সুপারিশ করবেন, রেকমেন্ড করবেন কোন আমটা তাদের দেশে যাবে, তারা এই সুপারিশের ভিত্তিতে আমাদের রপ্তানি আরও বৃদ্ধি পাবে। আমাদের কৃষি উৎপাদন যেখানে শেষ হয় সেখান থেকে বাণিজ্যের কাজ শুরু হয়। আমরা আজকে মানে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি যে আমাদের এই যে চাপাই নবাবগঞ্জের আমটাকে দেশে এবং বিদেশে ব্র্যান্ডিং করার জন্য, এই যে আশাটা, এবং আশাটার মধ্যে আমাদের যে পররাষ্ট্র সিনিয়র সচিব আছেন তার নেতৃত্বে অ্যাম্বাসেডাররা আসছেন, এবং এই অ্যাম্বাসেডাররা বিশেষ করে ব্রুনাইয়ের যিনি অ্যাম্বাসেডার আছেন ওনারা কিন্তু আমের ব্যাপারে অত্যন্ত ইন্টারেস্টেড। তো ডিপ্লোম্যাটিক একটা কোর আছে, তারা যখন এই বাগান দিয়ে হেঁটে যাবে, তারা যখন এইখান থেকে এক্সপিরিয়েন্সটা নিয়ে যাবে, ডিপ্লোম্যাটিক করে সবার সাথে কথা বলবে। আমাদের বাঙালি যারা বিদেশে আছে, আমাদের দেশি 1 কোটি মানুষ সারা বিশ্বে আছে, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের 23টি দেশে আমাদের নিজস্ব কমার্শিয়াল কাউন্সিলর আছে, তাদের মাধ্যমে আমরা আমটাকে প্রচার করব। এবং আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। সো আমরা কৃষি এবং বাণিজ্য, সেই সাথে পররাষ্ট্র, 3টা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি।
আপনারা জানেন যে রাজশাহীর আম ট্রেনে করে ঢাকায় যাচ্ছে, এখন থেকে যেখানে ট্রেন লাইন আছে সেখান থেকেই কৃষি উৎপাদিত পণ্য সরাসরি ঢাকায় যাবে, এটাও কিন্তু একটা নতুন দিগন্ত ওপেন হওয়া। সো এই জিনিসগুলো আমরা করতেছি, আজকে এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কারণে আমরা সহজে এখানে আসতে পারছি, রেল ব্যবস্থার উন্নত হয়েছে। মেইন প্রতিবন্ধকতা যেটা আছে যে আমাদের মার্কেটিং, আমাদের আমের কোয়ালিটি নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কিন্তু এক এক দেশে যেটা বলা হলো যে ফাইটো স্যানিটারি রিকোয়ারমেন্টস বা বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ডস আছে, সেই কারণে এই যে গ্যাপ বা গুড এগ্রিকালচার প্র্যাকটিসেসের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই উদ্যোক্তা যিনি এখানে যার যেখানে এখানে আমরা এসেছি। তো সুতরাং আমরা যদি এটা ছড়িয়ে দিতে পারি যে না আমাদের এখানে আমরা সব ধরনের পোকামাকড় মারার জন্য যে সমস্ত কীটনাশক আছে সেগুলো আমরা নিয়ন্ত্রণ করি এবং আমাদের যে আমের কোয়ালিটি সেটা ভালো আছে, আমাদের মাটিতে ট্রিটমেন্ট আছে ভালো, এইগুলো সব তাদেরকে আমরা দেখাইতে চাই। আমের চাষিরা দিন দিন শিক্ষিত এন্টারপ্রেনার্স উদ্যোক্তা যারা, তারা কিন্তু আম চাষিতে এগিয়ে আসছে। আমাদের তখনই একটা সিদ্ধান্ত হয় যে আমরা আমাদের বন্ধু রাষ্ট্রগুলার অ্যাম্বাসেডার যারা আমাদের এই দেশে কাজ করছে তাদেরকে আমরা নিয়ে, আমাদের ওরা তো শুধু বাজারে আমটা দেখে, গাছ তো দেখে না, সুতরাং সেই গাছের বাগানে নিয়ে আসবো আমরা, যেখানে আমরা গ্যাপ ফলো করে কাজ করছি। সেই জন্যই সেটাকে ফরেন মিনিস্ট্রি, অনেক ধন্যবাদ তাদের, তারা উদ্যোগ নিয়েছে, 20 দেশের রাষ্ট্রদূত ওনারা আসছেন আর আমার সাথে দাঁড়িয়ে আছেন এফএওর কান্ট্রি ডিরেক্টর জিকম সে। সুতরাং এফএওর মাধ্যমে আমরা সারা ওয়ার্ল্ডে কিন্তু আমাদের যে বাংলাদেশে এই সুইট আম, কোয়ালিটি আম, স্পেশাল ফ্লেভারের আম যে আমরা উৎপন্ন করছি গ্যাপ ফলো করে, এই বার্তা আমরা ছড়িয়ে দিব। পরিপ্রেক্ষিতে আমের বাজার সম্প্রসারণ হবে দেশে এবং বিদেশে, আমকে ব্র্যান্ডিং করাই আজকে আমাদের এই আশার উদ্দেশ্য। আন্তর্জাতিক বাজারে আম পাঠাতে নাচুদের রফিকুল ইসলাম উত্তম কৃষি চর্চা বা গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিস অনুসরণ করে গড়ে তুলেছেন আমের বাগান। আম রপ্তানি করলাম বিশেষ করে সুইজারল্যান্ড, স্পেন, সুইডেন, মিনিস্ট্রি মার্কেটও পাঠিয়েছি। আম যা রপ্তানি করছি আমার মনে হয় আরও অনেক বেশি বেশি রপ্তানি করা উচিত, আমাদের দেশে অনেক বেশি আম উৎপাদন হয়। তবে ঠাকুরগাঁর এই উদ্যোক্তা জাহিদ চাটাদারের দাবি, শুধু রপ্তানি বৃদ্ধি নয়, দেশীয় ভোক্তাদের কাছেও বছরব্যাপী আমের বাজার ধরে রাখতে প্রয়োজন আম সংরক্ষণের আধুনিক ব্যবস্থা বাস্তবায়ন করা। আম চাষিদেরকে যে প্রশিক্ষণের বিষয়, আমাদের দেশে আম হয় অনেক, আবার আম নষ্ট হয়ে যায় অনেক, তো এটা কিন্তু একটা বিশাল অপচয়। তো আম চাষিদেরকে যদি আর একটু সচেতন করা যায় অ্যাওয়ারনেস করে যে কীভাবে আসলে আমটা এটা পরিচর্যা করতে হবে, আম হলে পরে এটা কীভাবে হারভেস্ট করতে হবে, কখন এটা বাজারজাতকরণ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো যদি মেনটেন করা যায় তাহলে মনে হয় একদিকে চাষিও লাভবান হবে, অপরদিকে আমার দীর্ঘ সময় ধরে আমাদের যারা ভোক্তা আছেন তারা এটাকে মানে কনজিউম করতে পারবেন। প্রিয় দর্শক, গত কয়েক বছরে অন্য ফসলের তুলনায় আম উৎপাদনে অধিক লাভ হওয়ায় আম চাষ বেড়েছে, বেড়েছে আমের উৎপাদন, উৎপাদনের সঙ্গে সঙ্গে বেড়েছে আমের বাজারও। দেশে উৎপাদিত আমসহ কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার ধরে রাখাটা খুব জরুরি। এ যাত্রায় যেন কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয় সেজন্য প্রয়োজন শুদ্ধতা চর্চার প্রতিটি স্তরকে নিখুঁতভাবে মেনে চলা। এক্ষেত্রে জাহিদ চাকলাদার বা রফিকুলদের মতো শিক্ষিত তরুণ উদ্যোক্তাদের উৎপাদনে টিকে থাকাটা জরুরি। তাহলে সবার প্রচেষ্টায় পৃথিবীর বিশাল কৃষি পণ্যের সম্ভাবনাময় বাজারকে আমরা কাজে লাগাতে পারব। এজন্যই আমাদের প্রয়োজন রাষ্ট্রীয় নীতি সমর্থন ও তৎপরতাকে আরও বৃদ্ধি করা, যার মাধ্যমে আমসহ একাধিক কৃষিপণ্য রপ্তানি করে আমাদের রপ্তানি আয় আরও বৃদ্ধি করা সম্ভব।